আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমি আপনাদের দেখাবো মৌচাক পিঠা কীভাবে অতি সহজে তৈরি করা যায়। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, না হলে কোনো কিছু স্কিপ করলে কিন্তু পিঠাটা পারফেক্টভাবে হবে না, তাই অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে দেখবেন আপনারা বাসায় সুন্দরভাবে তৈরি করে খেতে পারবেন। এই জন্য প্রথমে কী করতে হবে সেটা আগে থেকে আমি একটা চুলার মধ্যে প্যান দিয়েছি। প্যানের মধ্যে হচ্ছে আমি 2 কাপ পরিমাণ হচ্ছে চিনি দিয়েছি। 1 কাপ পরিমাণ আপনারা দিতে পারেন, ছোটো সাইজ করলে মানে কম দিবেন, বড়ো সাইজ করলে বেশি দিবেন। 2 কাপ পরিমাণ চিনি দিয়ে কিছুক্ষণ একটু জাল দিলাম। যখন এই যে একটু পানি ছাড়ছে, ক্যারামেল হওয়ার জন্য ঠিক মতো হচ্ছে ইয়েটা চলে আসছে, দেখছেন গলে গেছে, চিনিটা গলে গেছে। তারপর আমি আস্তে আস্তে করে এটা ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন কালারটা আসে। আপনি একটু যদি চিনিটা একটু পোড়া লাগান তাহলে দেখছি কালারটা চলে আসবে, বেশি কিন্তু কালারটা আনা যাবে না, তাহলে তিতা লাগবে। এই জন্য এই পরি এই অবস্থায় ভালোভাবে নাড়তে নাড়তে একদম 1 কাপ পরিমাণ গরম পানি এখানে ইউজ করতেছি। অবশ্যই গরম পানি ইউজ করবেন, ঠান্ডা পানি কখনো ইউজ করবেন না। গরম পানি ইউজ করার পরে যে আমি ভালোভাবে নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করে দেখেন আপনারা কতক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করে আমি এক সাইডে এটা রেখে দিব। রেখে দেওয়ার পর এখানে আমি 3টা ডিম নিয়েছি। 3টা ডিমের সঙ্গে আমি হচ্ছে 6-7 চা চামচের পরিমাণ কর্নফ্লেক্স মিল দিয়ে আমি ভালোভাবে এটা একটু মিক্স করতেছি। আপনারা দেখতেছেন আমি কীভাবে এটা মিক্স করতেছি। অবশ্যই কর্নফ্লেক্স মিল লাগবে, কর্নফ্লেক্স মিল ছাড়া কিন্তু এটা সহজই হবে না। তারপর আমি এখানে নিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি। অবশ্যই কর্নফ্লাওয়ার লাগবে। 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম আর 1 কাপ পরিমাণ হচ্ছে ময়দা নিলাম। নিয়ে সুন্দরভাবে চালনি দিয়ে এই যে বেকিং সোডা নিয়েছি মানে 1 চা চামচের 4 ভাগ, আর হচ্ছে সোডা নিয়েছি 1 চা চামচের 4 ভাগ। 2টা মিলে বেকিং সোডা এবং সোডা 2টা অবশ্যই লাগবে। দিয়ে আমরা সুন্দরভাবে এটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। দেখতেছেন আমি কেমন করে নাড়াচাড়া করতেছি। যেমন সুন্দরভাবে ভালোভাবে নাড়াচাড়া হওয়ার পর আমি যে আগে থেকে যে ক্রামের পানিটা ইউজ করেছি দেখেন আপনারা, ওই পানিটা আবার দিয়ে আমি সুন্দরভাবে হচ্ছে নাড়াচাড়া করে নিব। অবশ্যই ভালোভাবে এই জিনিসটা নাড়াচাড়া করতে হবে, একদম সুন্দর করে মিক্স করে নিতে হবে। এই মৌচাক পিঠাটা খেতে এতই মজা লাগে, এতই ভালো লাগে। অবশ্যই আপনার বাসায় আপনার বেবিদের জন্য আপনারা নিজেই তৈরি করবেন। আর তারপর হচ্ছে আমরা রেগুলার এখানে 1 কাপ পরিমাণ তেল দিলাম, বা 1/2 কাপ পরিমাণ তেল দিলেও হবে। আমি 1 কাপ পরিমাণ তেল দিলাম, রেগুলার তেল যে সয়াবিন তেলটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে নেব। তারপর হচ্ছে আমি এখানে একটা আগে থেকে এই যে দেখেন আপনি যে কত সাইজের আমি একটা ইয়া নিয়েছি কেক বানানো একটা, আপনাদের স্টিলের একটা যদি থাকে বাটি, স্টিলের বাড়িতে আপনার তেল ভালোভাবে মেখে টেকে তারপর ওইটা দিয়ে এই যে এখানে আমি প্যানের মধ্যে তার উপরে কড়াইটা দিয়ে একটা স্টান বসে আমি এটা দিয়েছি। দেওয়ার পর প্রায় 1 ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো সময় লাগে। এরকম করে যখন এই যে বুদবুদ আসতেছে দেখছেন কত সুন্দর উপরে একটা ফ্যানের মতো আসতেছে, তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা অলরেডি অবশ্যই পারফেক্ট হয়ে আসতেছে, মৌচাকের মতো হবে অবশ্যই। এটা আমার 1.5 ঘন্টার মতো সময় লেগেছে, এই যে অলরেডি হয়ে গেছে। এখন আমি হচ্ছে এটা নামাবো, নামানোর পর সুন্দরভাবে এটা আমি কেটে নেব। দেখতেই পাচ্ছেন কেটে নিয়ে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরে সাইজটা। অনেক সফট একটা হয়েছে, অনেক সফট। এখন কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর বুঝতে পারবেন কত সুন্দর একটা চলে আসছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।